একে একে 17টি সন্তানকে এই নারায়ণগঞ্জে ওরা হত্যা করেছে আজমেরী ওসমানের নেতৃত্বে। যে তোকে অপহরণ করেছিল শামীম ওসমানের বুদ্ধিতে তার ভাতিজা, তোকে হত্যার জন্য যে র‍্যাব যে দায়িত্ব নিয়েছে সেই র‍্যাবের সেই দায়িত্বকারী যারা আছে তারা কোনো কথা বলছে না। যে লোকজন তোকে হত্যা করেছে এই পরিবারটি শুধু তোকে হত্যা করেনি, আরো অনেককে হত্যা করেছে, একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই তোকে হত্যাকারীদেরকে আপনারা চিহ্নিত করবে এবং এদেরকে ভোট দেবে না, বরঞ্চ এদেরকে বহিষ্কার করবে। কারা তোকে হত্যা করেছিল এই কথা আমরা বিভিন্ন সমাবেশে, যে তোকে অপহরণ করেছিল শামীম ওসমানের বুদ্ধিতে তার ভাতিজা, কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে তোকে হত্যা করে নদীতে লাশ ফেলে দিয়েছিল, এই ঘটনা র‍্যাব তদন্ত করে জাতির সামনে প্রকাশ করেছিল, এটা আমাদের কোনো কথা নয়। তারপরও আমরা লক্ষ্য করছি যে এই র‍্যাবের এই তদন্ত রিপোর্টের ব্যাপারে সরকার কোনো বক্তব্য রাখছে না এবং তোকে হত্যার জন্য যে র‍্যাব যে দায়িত্ব নিয়েছে সেই র‍্যাবের সেই দায়িত্বকারী যারা আছে তারা কোনো কথা বলছে না এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে মনে হচ্ছে কি যে তোকে হত্যাকারীরা এই নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারের সদস্য, আজমেরী ওসমান সহ তার সহযোগীরা তোকে অপহরণ করে ওর লাশ নদীতে ফেলে দিয়েছিল। এ কথা বারবার আমরা বলছি না, বারবার বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে, তারপরেও এই হত্যার বিচারের চূড়ান্ত তদন্ত হচ্ছে না এবং হত্যাকাণ্ডের বিচারের কোনো অগ্রগতি আমরা দেখছি না। এর অর্থ কি? হত্যাকারীদের এই সরকার রক্ষা করতে চায়। একটি রাজনৈতিক পরিবারের যে লোকজন তোকে হত্যা করেছে এই পরিবারটি শুধু তোকে হত্যা করেনি, আরো অনেককে হত্যা করেছে, একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি, একে একে 17টি সন্তানকে এই নারায়ণগঞ্জে ওরা হত্যা করেছে আজমেরী ওসমানের নেতৃত্বে। আমাদের বক্তব্য হচ্ছে এই আজমেরী ওসমান এবং তার পরিবারের যে সমস্ত রাজনৈতিক কর্মকর্তারা আছেন তারা কিভাবে এই ক্ষমতায় এসেছেন, কিভাবে হত্যাকাণ্ড করে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে তারা সংসদ সদস্য হয়েছেন এ কথা এদেশের মানুষ জানে। আমাদের বক্তব্য হচ্ছে অবিলম্বে র‍্যাবের যে তদন্ত এসেছে সেই তদন্তকে আরো অগ্রগতি করে কারা কারা জড়িত ছিল সবার তদন্ত সবার নাম দিয়ে অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা প্রধানমন্ত্রীর প্রতি এই আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী, আপনি তো নিজেই বলেছিলেন যে এই হত্যাকাণ্ডে কারা জড়িত আমার কাছে তার তথ্য আছে, আপনার কাছে যদি তথ্য থাকে নিবেদন করছি আপনার ওই তথ্যের ফাইল দিয়ে আপনি বের করুন, অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তা না হলে এমন এক সময় আসবে যখন নারায়ণগঞ্জের মানুষ তাদের আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই তোকে হত্যাকারীদেরকে আপনারা চিহ্নিত করবে এবং এদেরকে ভোট দেবে না, বরঞ্চ এদেরকে বহিষ্কার করবে। আমরা সেই আহ্বান জানাচ্ছি।